আশ্চিরে শারদ প্রাতে বেজে উঠেছে আলোকমঞ্জি ধরণীর বহিরাকাশে অন্তরিত মেঘমালা প্রকৃতির অন্তরাকাশে জাগরিত জ্যোতির্ময়ী জগন্মাতার আগমন বার্তা আনন্দময়ী মহামায়ার পদধ্বনি অসীম ছন্দে বেজে উঠে রূপলোক ও রসলোকে আনে নবভাব মাধুরীর সঞ্জীবন তাই আনন্দিতা শ্যামনি মাতৃকার চিরময়ীকে মৃদময়ীতে আবাহন আজ চিৎশক্তি রূপিণী বিশ্বজননীর শারদশ্রী বিমণ্ডিতা প্রতিমা মন্দিরে মন্দিরে ধ্যান বোধিতা মহামায়া সনাতনী শক্তিরূপা গুণময়ী তিনি এক তবু প্রকাশ বিভিন্ন দেবী নারায়ণী আবার ব্রহ্মশক্তি রূপা ব্রহ্মাণী কখনো মাহেশ্বরী রূপে প্রকাশমানা কখনো বা নির্মলা কৌমারী রূপধারিণী কখনো মহাবজ্র রূপিণী ঐন্দ্রী উগ্রা শিবদূতি নিমুন্ন মালিনী চামুণ্ডা তিনি আবার তমোময়ী নিয়তি এই সর্ব প্রকাশমানা মহাশক্তি পরমা প্রকৃতির আবির্ভাব হবে সপ্তলোক তাই আনন্দমগ্ন হে ভগবতী মহামায়া তুমি ত্রিগুণাত্মিকা তুমি রজগুণে ব্রহ্মার গৃহিণী বাগদেবী সপ্তগুণে বিষ্ণুর পত্নী লক্ষ্মী তমোগুণে শিবের বনিতা পার্বতী আবার ত্রিগুণাতীত তুরিয়াবস্থায় তুমি অনির্বচনীয়া অপার মহিমময়ী পরব্রহ্ম মহিষী দেবী ঋষি কাত্তায়নের কন্যা কাত্তায়নী তিনি কন্যা কুমারী আখ্যাতা দুর্গী তিনি আদিশক্তি আগম প্রসিদ্ধ মূর্তিধারী দুর্গা তিনি দাক্ষায়ণী সতী দেবী দুর্গা নিজ দেহ সম্ভূত তেজ প্রভাবে শত্রু দহন কালে অগ্নিবর্ণা অগ্নিলোচনা এই উষা লগ্নে হে মহাদেবী তোমার উদ্বোধনে বাণীর ভক্তিরসপূর্ণ বরণ কমল আলোক শত দল মেলে বিকশিত হোক দিকে দিগন্তে হে অমৃত জ্যোতি হে মা দুর্গা তোমার আবির্ভাবে ধরণী হোক প্রাণময়ী জাগো 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 মা দেবী চণ্ডিকা সচেতন চিন্ময়ী তিনি নিত্যা তাঁর আদি নেই তাঁর প্রাকৃত মূর্তি নেই এই বিশ্বের প্রকাশ তাঁর মূর্তি নিত্যা হয়েও অসুরপীড়িত দেবতা রক্ষণে তাঁর আবির্ভাব হয় দেবীর শাশ্বত অভবাণী ইচ্ছেন যদা যদা বাধা দানবোত্থা ভবিষ্যতি তদা তদাবতীর্যাহং করিষ্যামরি সংশয়ম পূর্বকল্প অবসানের পর প্রলয়কালে সমস্ত জগৎ যখন কারণ শরীরে পরিণত হল ভগবান বিষ্ণু অখিল শক্তি প্রভাব সংহত করে সেই কারণ সমুদ্রে রচিত অনন্ত শয্যা পরে যোগ নিদ্রায় হলেন অভিভূত বিষ্ণুর যোগ নিদ্রার অবসান কালে তাঁর নাভিপদ্ম থেকে জেগে উঠলেন ভাবিকল্পের সৃষ্টি বিধাতা ব্রহ্মা কিন্তু বিষ্ণুর কর্ণমল জাত মধুকৈত অবসুরোদ্দয় ব্রহ্মার কর্ম অস্তিত্ব বিনাশে উদ্যত হতে পদ্মজনী ব্রহ্মা যোগ নিদ্রায় মগ্ন সর্বশক্তিমান বিশ্বপাতা বিষ্ণুকে জাগরিত করবার জন্য জগতের স্মৃতি সংহারকারিণী বিশ্বেশ্বরী জগজ্জননী হরিনেত্র নিবাসিনী নিরুপমা ভগবতীকে স্তবমন্ত্রে করলেন উদ্বোধিত এই ভগবতী বিষ্ণু নিদ্রারূপা মহারাত্রি যোগ নিদ্রা দেবী।
वन स्वाहा वन स्वधा वन ही बषत्कार स्वरात्मिका सुधा स्वम शरीर नित्ये त्रिधा मात्रात्मिका स्थिता अर्धमात्रा स्थिता दिव्या यानि चर्या विशेषतः त्वमेव धा त्वं धारित्री त्वं देवी जननी परा त्वैव धार्यते सर्वं तवैतत्सृज्यते जगत् तवैतत्पाल्यते देवी त्वमस्यन्ते च सर्वदा विसृष्टौ सृष्टिरूपा त्वं स्थितिरूपा च पालने तथा सहृतिरूपान्ते जगतोऽस्य जगन्मये महाविद्या महामाया महामेधा महास्मृतिः महामोहा च भवती महादेवी महासुरी प्रकृतिस्त्वं च सर्वस्य गुणत्रयविभाविनी कालरात्रिर्महारात्रि मोहरात्रिश्च दारुणा त्वं श्री स्वमीश्वरी त्वं ह्री स्वबुद्धिर्बोधलक्षणा लज्जा पुष्टिस्तथा तुष्टि स्वं शान्ति एक्शान्तिरेव च खड्गिनी शूलिनी घोरा गदिनी चक्रिणी तथा शङ्खिनी चापिनी बाण भूषुणी परिघायुधा सौम्य सौम्यतराशेष सौम्यद्वस्वति सुन्दरी परापराणं परमा त्वमेव परमेश्वरी। তখন প্রলয় অন্ধকার রূপী নিতামসী দেবী এই স্তবে প্রবুদ্ধা হয়ে বিষ্ণুর অঙ্গ প্রত্যঙ্গ থেকে বাহির হলেন। বিষ্ণুর যোগ নিদ্রা ভঙ্গ হল। বিষ্ণু সুদর্শন চক্র চালনে মধুকৈতবের মস্তক ছিন্ন করলেন, পুনরায় ব্রহ্মাধ্যান মগ্ন হলেন। এদিকে কালান্তরে দুর্ধর্ষ দৈত্যরাজ মহিষাসুরের পরাক্রমে দেবতারা স্বর্গের অধিকার হারালেন। অসুরপতির অত্যাচারে দেবলোক বিষাদ ব্যথায় পরিব্রণ হয়ে গেল। দেবগণ ব্রহ্মার শরণাপন্ন হলেন। ব্রহ্মার বরে মহিষাসুর অপরাজেয়, তার দ্বারা দৈত্যরাজের ক্ষয় সম্ভবপর নয় জেনে তারই নির্দেশে অমরবৃন্দ কমলযোনি বিধাতাকে মুখপাত্র করে বৈকুণ্ঠে গিয়ে দেখলেন হরিহর আলাপনে রত। ব্রহ্মা সম্মুখে নিবেদন করলেন মহিষাসুরের দুর্বিষহ অত্যাচার কাহিনী। স্বর্গভ্রষ্ট দেবদাকুলের এই বার্তা শুনলেন তারা। শান্ত যোগীবর মহাদেবের সুগৌর মুখমণ্ডল ক্রোধে রক্ত জবার মতো রাঙাবরণ ধারণ করলে আর শঙ্খচক্র পদাবদ্ধধারী নারায়ণের আনন রুকুটি কুকির হয়ে উঠল। তখন মহাশক্তির আহ্বানে গগনে গগনে নিনাদিত হল মহাশঙ্খ। বিশ্বজোরি বিষ্ণু রুদ্রের বদন থেকে তেজরাশি বিচ্ছুরিত হল। ব্রহ্মা ও দেবগণের আনন্দ থেকে তেজ নির্গত হল। এই পর্বত প্রমাণ জ্যোতিপুঞ্জ প্রজ্জ্বলিত হুতাশনের ন্যায় দেবীপ্যমান কিরণে দিনমণ্ডল পূর্ণ করে দিলে। ওই তেজরশ্মি একত্র হয়ে পরমারূপবতী দিব্য শ্রীমূর্তি উৎপন্ন হল। তিনি জগন মাতৃকা মহামায়া এই আদ্যা দেবী ঋক মন্ত্রে ঘোষণা করলেন আত্মপরিচয়। অপূর্ব স্ত্রীমূর্তি মহাশক্তি দেবগণের অংশ সম্ভূতা দেবগণের সমষ্টিভূত তেজপিণ্ড এক পরবর্ণিনী শক্তিস্বরূপিণী দেবী মূর্তি ধারণ করলে এই দেবী রানন শ্বেতবর্ণ নেত্র কৃষ্ণবর্ণ অধরপল্লব আরক্তিম ও করতলদ্বয়তাম্রাভ। তিনি কখনো বা সহস্র ভূজা কখনো বা অষ্টাদশ ভূজা রূপে প্রকাশিত হতে লাগলেন। এই ভীমকান্ত রূপিণী দেবী ত্রিগুণা মহালক্ষ্মী তিনি আদ্যা মহাশক্তি।
মহাদেবীর মহামহিমময় আবির্ভাবে বরণ গীত ধ্বনিত হয়ে উঠল। দেবীর আবির্ভাবের এই শুভ বার্তা প্রচারিত হল, সকল দেব দেবী মহাদেবীকে বরণ করলেন গীতিমাল্যে, সেবা করলেন রাগচন্দনে, জগন মাতা চন্ডিকা উপাসকের ধনদাত্রী ব্রহ্মচৈতন্য স্বরূপা সর্বোত্তম মহিমা মহাদেবী অন্তর্যাম রূপে ব্যক্ত হয়ে আছেন গুলো ভুলো ভুবন মোহিনী সর্ববিরাজমানা জগদীশ্বরী আপন মহিমা দেবা পৃথিবী ও সৃষ্টির মধ্যে পরিব্যাপ্ত হয়ে অবস্থান করেন। পরম চৈতন্য রূপা মানবের কল্যাণে সর্বমঙ্গলা হনুদবুদ্ধা। দেবী নিত্যা তথাপি দেবগণের কার্যসিদ্ধি হেতু সর্বদেব শরীর যথেয পুঞ্জ থেকে তখন প্রকাশিত হয়েছেন বলে তার এই অভিনব প্রকাশ বা আবির্ভাবই মহিষ মর্দিনীর উৎপত্তি রূপে খ্যাত হল। দেবী সজ্জিতা হলেন অপরূপ রণচণ্ডী মূর্তিতে, হিমাচল দিলেন সিংহবাহন, বিষ্ণু দিলেন চক্র, পিনাক বাণী, শঙ্কর দিলেন শূল, যম দিলেন তার দণ্ড, কালদেব সুতীক্ষ্ণ খড়গ, চন্দ্র অষ্টচন্দ্র শোভা চর্ম দিলেন, ধনুর্বাণ দিলেন সূর্য, বিশ্বকর্মা অভেদ বর্ম, ব্রহ্মা দিলেন অক্ষমালাকমণ্ডলু, কুবের রত্নহার, সকল দেবতা মহাদেবীকে নানা অলঙ্কারে অলঙ্কৃত ও বিবিধ প্রহরণে সুসজ্জিত করে অসুর বিজয় যাত্রায় যেতে প্রার্থনা করলেন। রণদুন্ধুবিধ্বনিতে বিশ্ব সংসার নিনাদিত হতে লাগল। যাত্রার পূর্বে সুরনর লোকবাসী সকলেই দশ প্রহরণধারিণী দশভূজা মহাশক্তিকে ধ্যান মন্ত্রে করলেন অভিবন্দনা। দেবী অষ্টাদশ ভুজা মূর্তি পরিগ্রহ করে শঙ্খে দিলেন ফুৎকার, দেবীর রণ আহ্বান শব্দ অনুসরণ করে সসৈন্যে ধাবমান হল মহাবলশালী মহিষাসুর। অসুররাজ লক্ষ্য করলেন মহালক্ষ্মী দেবীর তেজ প্রভায় ত্রিলোক জ্যোতির্ময়, তার মুকুট গগন চুম্বন করছে, পদভরে পৃথ্বী আনতা আর ধনুক টঙ্কারে রসাতল প্রকম্পিত। দেব সেনাপতি মহাশক্তির জয় মন্ত্রের গুণে দেবীকে দান করলেন মহাপ্রীতি। দেবীর সঙ্গে মহিষাসুরের প্রবল সংগ্রাম আরম্ভ হল। দেবীর অস্ত্রপ্রহারে সেনা ছিন্ন ভিন্ন হতে লাগল। মহিষাসুর ক্ষণে রূপ পরিবর্তন করে নানা কৌশল বিস্তার করলে মহিষ থেকে হস্তি রূপ ধারণ করলেন। আবার সিংহরূপী দৈত্যের রণোন্মত্ততা দেবী প্রশমিত করলেন। পুনরায় নয়ন বিমোহন পুরুষ বেশে আত্মপ্রকাশ করলে ওই ইন্দ্রজালি। দেবীর রূঢ় প্রত্যাখ্যান পেয়ে আবার মহিষ মূর্তি গ্রহণ করলে রণবাদ্য দিকে দিগন্তরে নিনাদিত। চতুরঙ্গ নিয়ে অসুরেশ্বর দেবীকে পরাজিত করবার মানস উল্লসিত। দেবীর বাহন সিংহরাজ দাবাগ্নির মত সমস্ত রণক্ষেত্রে শত্রু নিধারে দুর্নিবার হয়ে উঠল। নানা প্রহরণধারিণী দেবী দুর্গা মধুবাহন করতে করতে মহিষাসুরকে সদন্ধে বললেন, দেবতাগণ সানন্দে দেখলেন দুর্গা মহিষাসুরকে শূলে বিদ্ধ করেছেন, আর খড়গনী পাতে দৈত্যের মস্তক ভুলুণ্ঠিত। তখন অসুর নাশিনী দেবী মহালক্ষ্মী আরাধনা গীতি সুষমা দেবা পৃথিবীতে পরিব্যাপ্ত হল।
হে দেবী চণ্ডিকা, তোমার পুণ্য স্তব গাথা ঐশ্বর্য সৌভাগ্য আরোগ্য শত্রুহানি ও পরম মোক্ষ লাভের উপায় তোমার স্তব মন্ত্রে মানব লোকে জাগরিত হোক ভূমানন্দের অপূর্ব প্রেরণা। দেবী প্রপন্নার্তি হরে প্রসীদ, প্রসীদ মাতর জগতো অখিলস্য, প্রসীদ বিশ্বেশ্বরী পাহি বিশ্বম, স্ববিশ্বরী দেবী চরাচরস্য, আধারভূতা জগতস্ত্বমেকা, মহীস্বরূপেণ ইয়তঃ স্থিতাসি, অপাং স্বরূপস্থিতয়া তবৈতদপ্যায়তে কৃষ্ণম অলঙ্ঘ্য বীর্যে, মঙ্গলশ্রবী শক্তির অনন্ত বীর্যা, বিশ্বস্য বীজং পরমাসি মায়া, সম্মোহিতং দেবী সমস্তমেতত্, মঙ্গলৈতসন্না ভুবি মুক্তি হেতু, বিদ্যা সমস্তা স্তব দেবী ভেদা, স্ত্রিয়ঃ সমস্তা সকলা জগৎসু, তবৈকয়া পূরিতমম্বয্যৈতত্, কাপি স্তুতিঃ সদ্য পরা পরোক্তিঃ, স্বর্গভূতা যদা দেবী স্বর্গমুক্তি প্রদায়িনী, মনসূতা সুতয়ে কা বা ভবন্তু পরমুক্তয়ঃ, সর্বস্য বুদ্ধিরূপেণ জনস্য নিধি সংস্থিতে, স্বর্গাপবর্গদে দেবী নারায়ণী নমস্তুতে, কলাকষ্ঠাদি রূপেণ পরিণাম প্রদায়িনী, বিশ্বস্যোপরতৌ শক্তে নারায়ণী নমস্তুতে, সর্বমঙ্গলমঙ্গল্যে শিবে সর্বার্থ সাধিকে, শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে, সৃষ্টি স্থিতি বিনাশানাং শক্তিভূতে সনাতনী, গুণাশ্রয়ে গুণময়ে নারায়ণী নমস্তুতে, শরণাগত দীনার্থ পরিত্রাণ পরায়ণে সর্বস্যার্তি হরে দেবী নারায়ণী নমস্তুতে, হংসযুক্ত বিমানস্থে ব্রহ্মাণী রূপধারিণী কৌশাম্ভাশরিকে দেবী নারায়ণী নমস্তুতে, ত্রিশূলচন্দ্রাহিধরে মহাবৃষভবাহিনী মাহেশ্বরী স্বরূপেণ নারায়ণী নমস্তুতে, ময়ূরকুক্কুটবৃজে মহাশক্তিধরে নখে কৌমারী রূপসংস্থানে নারায়ণী নমস্তুতে, শঙ্খচক্রগদাসহরং গৃহীত পরমায়ুধে প্রসীদ বৈষ্ণবী রূপে নারায়ণী নমস্তুতে, গৃহীতগ্রমহাচক্রে দংশধৃতব সুন্দরে বরাহরূপিণী শিবে নারায়ণী নমস্তুতে, নৃসিংহরূপিণুগ্রেণ হদ্দুদৈত্যানিকৃতোদ্যমে ত্রৈলক্ষ্যপ্রাণসহিতে নারায়ণী নমস্তুতে, কিরীটিনি মহাবজ্রে সহস্রনয়নোজ্জ্বলে মিত্রপ্রাণহরে চৈন্দ্রী নারায়ণী নমস্তুতে, শিবদূতী স্বরূপেণ হতদৈত্যমহাবলে ঘোররূপে মহাভাবে নারায়ণী নমস্তুতে, দংশাকরালবদনে শিরোমালাবিভূষণে চামুণ্ডে মুণ্ডবধনে নারায়ণী নমস্তুতে, লক্ষ্মীলজ্জে মহাবিদ্যে শ্রদ্ধে পুষ্টিস্বধে ধ্রুবে মহারাত্রি মহাবিদ্যে নারায়ণী নমস্তুতে, মেঘে সরস্বতী বরে ভূতিবভ্রমিতামসি নিয়তে ত্বংপ্রসি দেশে নারায়ণী নমস্তুতে, সর্বস্বরূপে সর্বেশে সর্বশক্তি সমন্বিতে ভয়ভ্যুস্রাহিরো দেবী দুর্গে দেবী নমস্তুতে, এতত্তে বদনং সৌম্যং লোচনত্রয় ভূষিতম পাতু নঃ সর্বভূতেভ্য কাত্যায়নী নমস্তুতে, জ্বালাকরালমত্যুগ্রম শেষাসুরসূদনম ত্রিশূলং পাতু নো ভীতির্ভদ্রকালী নমস্তুতে, হিনস্তি দৈত্যতেজাংসি স্বদেনাপূর্যয়া জগত সা ঘণ্টা পাতু নো দেবী পাপেভ্যো অনসুতামিব, অসুরাশ্রিকথাপঙ্ক চচ্চিতস্তে করোজ্জ্বলঃ শুভায় খড়গো ভবতু চণ্ডিকে, ওয়াং নথা বয়ম
भोगान शेषान अपहंसि तुष्टा रुष्टा तु कामान सकलान अभीष्टा त्वामश्रिताना नवीपन्नराणा त्वामश्रिता झाश्रयथा प्रयान्ति एतत्कृतं यत् तदलंकयाद्य धर्मदिशा देवी महासुराणां रूपैर् अनेकैर् बहुधात्ममूर्ति कृताम्बिके तत्प्रकरति कान्या विद्यासु शास्त्रेषु विवेकोद्दीपे स्वाद्येषु वाक्येषु च कात्मदन्या मम तगत्ते अतीवान्धकारे बिभ्रामयत्येतदतीव विश्वम् रक्ष्यांषि यत्र ग्रवीशाश्च नागा यत्रारयो दस्युबलादि यत्र धावानलो यत्र तगाति वन्दे तत्र स्थिता त्वं परिपासि विश्वं विश्वेश्वरी त्वं परिपासि विश्वं विश्वात्मिका धारयसीति विश्वं विश्वेशवन्या भवति भवन्ति विश्वाश्रया ये तै भक्तिनम्रा देवी प्रसीद परिपालय नोरिभिर्नित्यं यथा असुरवधादधुनैव चेत्य पापानि सर्वजगदाज्य शमनयाशु उत्पातपाकजनितांश महोपसर्गात् प्रणतालं प्रसीद त्वदेवि विश्वार्तिहारिणी त्रैलोक्यवासिना विद्ये लोकानां वरदा भव देवी रक्षय कृपा कनापे सप्तलोकानन्दित प्रथम कल्पे देवी कात्तायन नंदिनी कात्तायने अष्टादश भुजा उग्रचंडा रूपे महिषमर्दन करें द्वितीय षोड़श भुजा भद्रकालीर हस्ते मर्दित है महिष और तृतीय वर्तमान कल्पे दश भुजा दुर्गा रूपे महादेवी सुसज्जिता महिषमर्दिनी अखिल मानव कंठे धनित पुष्पांजलि स्तोत्र वंदना नमो देव्यै महादेव्यै शिवायै सततं नमः नमः प्रकृत्यै भद्रायै नियतः प्रणतास्मतां रौद्रायै नमो नित्यायै गौर्यै धात्र्यै नमो नमः जस्नायै चन्द्ररूपिण्यै सुखायै सततं नमः कल्याण्यै प्रणतावृद्ध्यै सिद्ध्यै कुर्वो नमो नमः नैऋत्यै भ्रमृताङ् लक्ष्म्यै सर्वाण्यै ते नमो नमः दुर्गायै दुर्गपालायै सारायै सर्वकारिण्यै ख्यात्यै तथैव कृष्णायै धूम्रायै सततं नमः अतिसौम्यातिरौद्रायै नतास्तस्यै नमो नमः नमो जगत्प्रतिष्ठायै देव्यै कृत्यै नमो नमः या देवी सर्वभूतेषु विष्णुमायेति शब्दिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु चेतनस्याभिधीयते नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु बुद्धिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु निद्रारूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु क्षुधारूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु छायारूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु शक्तिरूपेण संस्थिता
ಸಮರ್ಪಿತ ನಮಸ್ತಸ್ಯೈ 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 ನಮೋ ನಮಃ ಯಾ ದೇವೀ ಸರ್ವಭೂತೇಷು ತ್ರಿಷಾ ರೂಪೇಣ ಸಂಸ್ಥಿತ ನಮಸ್ತಸ್ಯೈ 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 ನಮೋ ನಮಃ ಯಾ ದೇವೀ ಸರ್ವಭೂತೇಷು ಯಕ್ಷಾಂತಿ ರೂಪೇಣ ಸಂಸ್ಥಿತ ನಮಸ್ತಸ್ಯೈ 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 ನಮೋ ನಮಃ ಯಾ ದೇವೀ ಸರ್ವಭೂತೇಷು ಯಾತಿ ರೂಪೇಣ ಸಂಸ್ಥಿತ ನಮಸ್ತಸ್ಯೈ 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 ನಮೋ ನಮಃ ಯಾ ದೇವೀ ಸರ್ವಭೂತೇಷು ಲಜ್ಜಾ ರೂಪೇಣ ಸಂಸ್ಥಿತ ನಮಸ್ತಸ್ಯೈ 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 ನಮೋ ನಮಃ ಯಾ ದೇವೀ ಸರ್ವಭೂತೇಷು ಶಾಂತಿ ರೂಪೇಣ ಸಂಸ್ಥಿತ ನಮಸ್ತಸ್ಯೈ 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 ನಮೋ ನಮಃ ಯಾ ದೇವೀ ಸರ್ವಭೂತೇಷು ಶ್ರದ್ಧಾ ರೂಪೇಣ ಸಂಸ್ಥಿತ ನಮಸ್ತಸ್ಯೈ 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 ನಮೋ ನಮಃ ಯಾ ದೇವೀ ಸರ್ವಭೂತೇಷು ಕಾಂತಿ ರೂಪೇಣ ಸಂಸ್ಥಿತ ನಮಸ್ತಸ್ಯೈ 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 ನಮೋ ನಮಃ ಯಾ ದೇವೀ ಸರ್ವಭೂತೇಷು ಲಕ್ಷ್ಮೀ ರೂಪೇಣ ಸಂಸ್ಥಿತ ನಮಸ್ತಸ್ಯೈ 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 ನಮೋ ನಮಃ ಯಾ ದೇವೀ ಸರ್ವಭೂತೇಷು ವೃತ್ತಿ ರೂಪೇಣ ಸಂಸ್ಥಿತ ನಮಸ್ತಸ್ಯೈ 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 ನಮೋ ನಮಃ ಯಾ ದೇವೀ ಸರ್ವಭೂತೇಷು ವೃತ್ತಿ ರೂಪೇಣ ಸಂಸ್ಥಿತ ನಮಸ್ತಸ್ಯೈ 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 ನಮೋ ನಮಃ ಯಾ ದೇವೀ ಸರ್ವಭೂತೇಷು ದಯಾರೂಪೇಣ ಸಂಸ್ಥಿತ ನಮಸ್ತಸ್ಯೈ 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 ನಮೋ ನಮಃ ಯಾ ದೇವೀ ಸರ್ವಭೂತೇಷು ತುಷ್ಟಿ ರೂಪೇಣ ಸಂಸ್ಥಿತ ನಮಸ್ತಸ್ಯೈ 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 ನಮೋ ನಮಃ ಯಾ ದೇವೀ ಸರ್ವಭೂತೇಷು ಮಾತೃ ರೂಪೇಣ ಸಂಸ್ಥಿತ ನಮಸ್ತಸ್ಯೈ 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 ನಮೋ ನಮಃ ಯಾ ದೇವೀ ಸರ್ವಭೂತೇಷು ಕ್ರಾಂತಿ ರೂಪೇಣ ಸಂಸ್ಥಿತ ನಮಸ್ತಸ್ಯೈ 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 ನಮೋ ನಮಃ ಇಂದ್ರಿಯಾಣಾಮಧಿಷ್ಠಾತ್ರಿ ಭೂತಾನಾಂಚ ಅಖಿಲೇಷು ಯಾ ಭೂತೇಷು ಸತತಂ ತಸ್ಯೈ ದತ್ತಿದೇವ್ಯೈ ನಮೋ ನಮಃ ಜಿತಿ ರೂಪೇಣ ಯಾ ಕೃಷ್ಣಂ ಏತದ್ವ್ಯತ್ಯ ಸ್ಥಿತಾ ಜಗತ್ ನಮಸ್ತಸ್ಯೈ 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 ನಮೋ ನಮಃ ಶ್ರೀ ಶ್ರೀ ಚಂಡಿಕಾ ಗುಣಾತೀತಾ ಅಗುಣಮಯೀ ಸಗುಣ ಅವಸ್ಥಾಯ ದೇವಿ ಚಂಡಿಕಾ ಅಖಿಲ ವಿಶ್ವೇರ್ ಪ್ರಕೃತಿ ಸ್ವರೂಪಿಣೀ ತಿನಿ ಪರಿಣಾಮಿನೀ ನಿತ್ಯಾ ದಿಗ್ಗುಣ ಚೈತನ್ಯ ಸೃಷ್ಟಿ ಪ್ರಕ್ರಿಯಾಯ ಜೆ ಶಕ್ತಿರ್ ಮಧ್ಯ ದಿಯೆ ಕ್ರಿಯಾಶೀಲ ರೂಪೆ ಅಭಿವ್ಯಕ್ತ ಹಂ ಸೈ ಶಕ್ತಿ ಬಾಕ್ ಅಥವಾ ಸರಸ್ವತಿ ತಾರ್ ಸ್ಥಿತಿ ಕಾಲೋಚಿತ ಶಕ್ತಿರ್ ನಾಮ ಶ್ರೀ ವಾ ಲಕ್ಷ್ಮೀ ಅಬಾರ ಸಂಹಾರ ಕಾಲೇ ತಾರ್ ಜೆ ಶಕ್ತಿರ್ ಕ್ರಿಯಾ ದೃಷ್ಟ ಹಯ್ ತಾಯ್ ರುದ್ರಾದಿ ದುರ್ಗಾ ಏಕಾಧಾರೆ ಐ ತ್ರಿಮೂರ್ತಿರ್ ಆರಾಧನಾಯ ದುರ್ಗೋತ್ಸವ ಏ ತೀನ್ ಮಾತೃಮೂರ್ತಿರ್ ಪೂಜಾಯ ಆರತ್ರಿಕೆ ಮಾನವ ಜೀವನೇರ್ ಕಾಮನಾ ಸಾಧನಾ ಸಾರ್ಥಕ ಹಯ್ ಚತುರ್ವರ್ಗ ಲಾಭ ಕರೆ ಮತ್ತಲೋಕ ಸರೈಶ್ವರ್ಯಮಯೀ ದೇವೀ ನಿತ್ಯಾ ಹಯೋ ಬಾರಂಬಾರ ಆವಿರ್ಭೂತಾ ಹನ್ ತಿನಿ ಜಗತ್ಕೆ ರಕ್ಷಾ ಓ ಪ್ರತಿಪಾಲನ ಕರೆನ್ ದೇವೀರ್ ಕರುಣಾಶೀಮ್ ವಿಧಾತ್ರಿ ವರದಾರ ಕರುಣಾರ ಪುಣ್ಯೆ ವಿಶ್ವ ನಿಖಿಲ್ ವಿಮೋಹಿತ ಅಮೃತ ರಸವರ್ಷಿಣಿ ಮಹಾದೇವೀರ್ ಅಮಲ ರೂಪೇರ್ ಸುಷಮಾ ಪ್ರತಿಭಾತ ಧರಿತ್ರೀರ್ ಧ್ಯಾನ ಗರಿಮಾಯ ಜಯಂತಿ ಚಿರಂತನೀ ಭೈರವ ಧ್ಯಾನರತಾ ಪೂಜಾರಿ ಭೈರವಿತೆ ಗೀತಾಂಜಲಿ ಪ್ರದಾನ ಕರೆ ಧನ್ನಾ ಫಲನ್ ಆ ಗೀತ
भक्तवाणी आज अनिले सुनिले नवीन जरुणोदय दीके दीके संचारित শিরের শারদ প্রাতে বেজে উঠেছে আলোকমঞ্জি ধরণীর বহিরাকাশে অন্তরিত মেঘমালা প্রকৃতির অন্তরাকাশে জাগরিত জ্যোতির্ময়ী জগন্মাতার আগমন বার্তা আনন্দময়ী মহামায়ার পদধ্বনি অসীম ছন্দে বেজে উঠে রূপলোক ও রসলোকে আনে নবভাব মাধুরীর সঞ্জীবন তাই আনন্দিতা শ্যামলী মাতৃকার চিন্ময়ীকে মৃন্ময়ীতে আবাহন আজ চিৎশক্তি রূপিণী বিশ্বজননীর শারদশ্রী বিমণ্ডিতা প্রতিমা মন্দিরে মন্দিরে ধ্যান বোধিতা মহামায়া সনাতনী শক্তিরূপা গুণময়ী তিনি এক তবু প্রকাশ বিভিন্ন দেবী নারায়ণী আবার ব্রহ্মশক্তি রূপা ব্রহ্মাণী কখনো মাহেশ্বরী রূপে প্রকাশমানা কখনো বা নির্মলা কৌমারী রূপধারিণী কখনো মহাবজ্র রূপিণী ঐন্দ্রী উগ্রা শিবদূতি নিমুন্ন মালিনী চামুণ্ডা তিনি আবার তমোময়ী নিয়তি এই সর্বপ্রকাশমানা মহাশক্তি পরমা প্রকৃতির আবির্ভাব হবে সপ্তলোক তাই আনন্দমগ্ন হে ভগবতী মহামায়া তুমি ত্রিগুণাত্মিকা তুমি রজগুণে ব্রহ্মার গৃহিণী বাগদেবী সপ্তগুণে বিষ্ণুর পত্নী লক্ষ্মী তমোগুণে শিবের বনিতা পার্বতী আবার ত্রিগুণাতীত তুরিয়াবস্থায় তুমি অনির্বচনীয়া অপার মহিমময়ী পরব্রহ্ম মহিষী দেবী ঋষি কাত্তায়নের কন্যা কাত্তায়নী তিনি কন্যা কুমারী আখ্যাতা দুর্গি তিনি আদিশক্তি আগম প্রসিদ্ধ মূর্তিধারী দুর্গা তিনি দাক্ষায়ণী সতী দেবী দুর্গা নিজ দেহ সম্ভূত তেজ প্রভাবে শত্রু দহন কালে অগ্নিবর্ণা অগ্নিলোচনা এই উষা লগ্নে হে মহাদেবী তোমার উদ্বোধনে বাণীর ভক্তিরসপূর্ণ বরণ কমল আলোক শত দল মেলে বিকশিত হোক দিকে দিগন্তে হে অমৃত জ্যোতি হে মা দুর্গা তোমার আবির্ভাবে ধরণী হোক প্রাণময়ী জাগো 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 মা দেবী চণ্ডিকা সচেতন চিন্ময়ী তিনি নিত্যা তাঁর আদি নেই তাঁর প্রাকৃত মূর্তি নেই এই বিশ্বের প্রকাশ তাঁর মূর্তি নিত্যা হয়েও অসুরপীড়িত দেবতা রক্ষণে তাঁর আবির্ভাব হয় দেবীর শাশ্বত অভয়বাণী
इत्यं यदा यदा बाधा दानवोत्था भविष्यति तदा तदावतीर्याहं करिष्यामि संशयम् पूर्वकल्प अवसानेर पर प्रलयकाले समस्त जगत जखन कारण शलिले परिणत हलो भगवान विष्णु अखिल शक्ति प्रभाव संगत करे सेई कारण समुद्र रचित अनंत सज्जा परे जोग निद्राय हलेन अभिभूत विष्णुर जोग निद्रार अवसान काले तार नाभि पद्म थेके जेगे उठलें भावी कल्पेर सृष्टि विधाता ब्रह्मा इंदु विष्णुर कर्णमल जात मधुकैटव सुरोदय ब्रह्मार कर्म अस्तित्व विनाशे उद्यत हते पद्मोजनि ब्रह्मा जोग निद्राय मग्न सर्वशक्तिमान विश्वपाता विष्णु के जागरित करवार जन्म जगतेर स्थिति संहारकारिणी विश्वेश्वरी जगज्जननी हरिनेत्र निवासिनी निरुपमा भगवती के सब मंत्रे कल्याण उद्बोधित ऐ भगवती विष्णु निद्रा रूपा महारात्रि योग निद्रा देवी वं स्वाहा वं स्वधा वं हि वषट्कारः स्वरात्मिका सुधा त्वमशरी नित्ये त्रिधा मात्रात्मिका स्थिता अर्धमात्रा स्थिता दिव्या यानुचर्या विशेषतः त्वे त्वं देवी जननी परा त्वैव धार्यते सर्वं तवैतत्सृज्यते जगत् तवैतत्पाल्यते देवी त्वमस्यन्ते च सर्वदा विसृष्टौ सृष्टिरूपा त्वं स्थितिरूपा च पालने तथा सकृतिरूपान्ते जगतोऽस्य जगन्मये महाविद्या महामाया महामेधा महास्मृतिः महामोहा च भवति महादेवी महासुरी प्रकृतिस्वञ्च सर्वस्य गुणत्रयविभाविनी कालरात्रिर्महारात्रि भोहरात्रिश्च दारुणा त्वं श्री स्वविश्वरी त्वं ह्री स्वं बुद्धिर्बोधलक्षणा लज्जा पुष्टिस्तथा तुष्टि स्वं शान्ति एक्शान्तिरेव च खड्गिनी शूलिनी घोरा गदिनी चक्रिणी तथा शङ्खिनी चापिनी बाण भूषुणी परिघायुधा सौम्य सौम्यतराशेष सौम्यध्वस्वति सुन्दरी परापराणं परमा त्वमेव परमेश्वरी तखन प्रलय अंधकार रूपी नितामसी देवी ऐ स्तवे प्रबुद्धा हुए विष्णुर अंग प्रत्यंग थेके बाहिर हलन विष्णुर जोग निद्रा भंग हल विष्णु सुदर्शन चक्र चालने मधुकैटभेर मस्तक छिन्न करलें पुनराय ब्रह्मा ध्यान मग्न हलन এদিকে কালান্তরে দুর্ধর্ষ দৈত্যরাজ মহিষাসুরের পরাক্রমে দেবতারা স্বর্গের অধিকার হারালেন অসুরপতির অত্যাচারে দেবলোক বিষাদ ব্যথায় পরিব্রত হয়ে গেল দেবগণ ব্রহ্মার শরণাপন্ন হলেন ব্রহ্মার বরে মহিষাসুর অপরাজেয় তার দ্বারা দৈত্যরাজের ক্ষয় সম্ভবপর নয় জেনে তারই নির্দেশে অমর বৃন্দ কমলযোনি বিধাতাকে মুখপাত্র করে বৈকুণ্ঠে গিয়ে দেখলেন হরিহর আলাপনে রত ব্রহ্মা সম্মুখে নিবেদন করলেন মহিষাসুরের দুর্বিষহ অত্যাচার কাহিনী স্বর্গভ্রষ্ট দেবদাকুলের এই বার্তা শুনলেন তারা শান্ত যোগীবর মহাদেবের সুগৌর মুখমণ্ডল ক্রোধে রক্ত জবার মতো রাঙাবরণ ধারণ করলে আর শঙ্খ চক্র গদাবদ্ধ ধারী নারায়ণের আনন রুকুটি কুটির হয়ে উঠল তখন মহাশক্তির আহ্বানে গগনে গগনে নিনাদিত হল মহাশঙ্খ বিশ্বযোনি বিষ্ণু রুদ্রের বদন থেকে তেজরাশি বিচ্ছুরিত হল
ব্রহ্মা ও দেবগণের আনন্দ থেকে এই নির্গত হল এই পর্বত প্রমাণ জ্যোতিপুঞ্জ প্রজ্জ্বলিত হুতাশনের ন্যায় দেব প্রমাণ কিরণে দিগমণ্ডল পূর্ণ করে দিলে ওই তেজরশ্মি একত্র হয়ে পরমারূপবতী দিব্য শ্রীমূর্তি উৎপন্ন হল। তিনি জগন মাতৃকা মহামায়া এই আদ্যা দেবী ঋক মন্ত্রে ঘোষণা করলেন আত্মপরিচয়। অপূর্ব স্ত্রীমূর্তি মহাশক্তি দেবগণের অংশ সম্ভূতা দেবগণের সমষ্টিভূত তেজপিণ্ড এক বরবর্ণিনী শক্তিস্বরূপিণী দেবী মূর্তি ধারণ করলে এই দেবী রানন শ্বেতবর্ণ নেত্র কৃষ্ণবর্ণ অধরপল্লব আরক্তিম ও করতলদ্বয় তাম্রাভ তিনি কখনো বা সহস্র ভূজা কখনো বা অষ্টাদশ ভূজা রূপে প্রকাশিত হতে লাগলেন। এই ভীমকান্ত রূপিণী দেবী ত্রিগুণা মহালক্ষ্মী তিনি আদ্যা মহাশক্তি মহাদেবীর মহামহিমময় আবির্ভাবে বরণ গীত ধ্বনিত হয়ে উঠল। দেবীর আবির্ভাবের এই শুভ বার্তা প্রচারিত হল সকল দেব দেবী মহাদেবীকে বরণ করলেন গীতি মাল্যে সেবা করলেন রাগচন্দনে জগন্মাতা চন্দ্রিকা উপাসকের ধনদাত্রী ব্রহ্ম চৈতন্য স্বরূপা সর্বোত্তম মহিমা মহাদেবী অন্তর্যাম রূপে ব্যক্ত হয়ে আছেন গুলো ভুলো ভুবন মোহিনী সর্ববিরাজমানা জনবীশ্বরী আপন মহিমা দেবা পৃথিবী ও সৃষ্টির মধ্যে পরিব্যাপ্ত হয়ে অবস্থান করেন পরম চৈতন্য রূপা মানবের কল্যাণে সর্বমঙ্গলাহনুবুদ্ধা দেবী নিত্যা তথাপি দেবগণের কার্য সিদ্ধি হেতু সর্বদেব শরীরজথেয় পুঞ্জ থেকে তখন প্রকাশিত হয়েছেন বলে তার এই অভিনব প্রকাশ বা আবির্ভাবই মহিষমর্দিনীর উৎপত্তি রূপে খ্যাত হল। দেবী সজ্জিতা হলেন অবরূপ রণচণ্ডী মূর্তিতে হিমাচল দিলেন সিংহবাহন বিষ্ণু দিলেন চক্র পিনাক বাণী শঙ্কর দিলেন শূল যম দিলেন তার দণ্ড কালদেব সুতীক্ষ্ণ খড়গ চন্দ্র অষ্টচন্দ্র শোভা চর্ম দিলেন ধনুর্বাণ দিলেন সূর্য বিশ্বকর্মা অভেদ বর্ম ব্রহ্মা দিলেন অক্ষমালাকমণ্ডলু কুবের রত্নহার সকল দেবতা মহাদেবীকে নানা অলঙ্কারে অলঙ্কৃত ও বিবিধ প্রহরণে সুসজ্জিত করে অসুর বিজয় যাত্রায় যেতে প্রার্থনা করলেন। রণদুন্ধুবিধ্বনিতে বিশ্ব সংসার নিনাদিত হতে লাগলো যাত্রার পূর্বে সুরনর লোকবাসী সকলেই দশ প্রহরণ ধারিণী দশভূজা মহাশক্তিকে ধ্যান মন্ত্রে করলেন অভিবন্দনা। দেবী অষ্টাদশ ভুজামূর্তি পরিগ্রহ করে শঙ্খে দিলেন ফুৎকার দেবীর রণ আহ্বান শব্দ অনুসরণ করে সসৈন্যে ধাবমান হল মহাবলশালী মহিষাসুর অসুররাজ লক্ষ্য করলেন মহালক্ষ্মী দেবীর তেজ প্রভায় ত্রিলোক জ্যোতির্ময় তার মুকুট গগন চুম্বন করছে পদভরে পৃথ্বী আনতা আর ধনুকটঙ্কারে রসাতল প্রকম্পিত দেবসেনাপতি মহাশক্তির জয় মন্ত্রের গুণে দেবীকে দান করলেন মহাপ্রীতি। দেবীর সঙ্গে মহিষাসুরের প্রবল সংগ্রাম আরম্ভ হল দেবীর অস্ত্র প্রহারে ছিন্ন ভিন্ন হতে লাগলো
মহিষাসুর অনেকক্ষণে রূপ পরিবর্তন করে নানা কৌশল বিস্তার করলে মহিষ থেকে হস্তি রূপ ধারণ করলেন। আবার সিংহরূপী দৈত্যের অনন্মত্ততা দেবী প্রসবিত করলেন। পুনরায় নয়ন বিমোহন পুরুষ বেশে আত্মপ্রকাশ করলে ওই ইন্দ্রজালি দেবীর রূঢ় প্রত্যাখ্যান পেয়ে আবার মহিষ মূর্তি গ্রহণ করলে রণবাদ্য দিকে দিগন্তরে না দিত চতুরঙ্গ নিয়ে অসুরেশ্বর দেবীকে পরাজিত করবার মানসে উল্লসিত দেবীর বাহন সিংহরাজ দাবাগ্নির মত সমস্ত রণক্ষেত্রে শত্রু নিধারে দুর্নিবার হয়ে উঠল। নানা প্রহরণধারিণী দেবী দুর্গা মধু বহন করতে করতে মহিষাসুরকে সদম্ভে বললেন, কার্য কার্য স্খলন গুহ মধু যাবৎবিবাগ্রহম মায়াস্তৈ হতত্রৈব গর্জিষ্যন্ত্যাশু দেবতা। দেবতাগণ সানন্দে দেখলেন দুর্গা মহিষাসুরকে শূলে বিদ্ধ করেছেন, আর খড়গ নিপাতে দৈত্যের মস্তক ভুলুণ্ঠিত। তখন অসুরনাশিনী দেবী মহালক্ষ্মী আরাধনা গীতি সুষমা দেবা পৃথিবীতে পরিব্যাপ্ত হল। হে দেবী চণ্ডিকা, তোমার পুণ্য স্তবগাথা ঐশ্বর্য সৌভাগ্য আরোগ্য শত্রুহানি ও পরম মোক্ষ লাভের উপায় তোমার স্তব মন্ত্রে মানব লোকে জাগরিত হোক ভূমানন্দের অপূর্ব প্রেরণা। দেবী প্রপন্নার্তি হরে প্রসীদ প্রসীদ মাতর জগতো অখিলস্য প্রসীদ বিশ্বেশ্বরী পাহি বিশ্বম স্ববিশ্বরী দেবী চরাচরস্য আধারভূতা জগতস্ত্বমেকা মহীস্বরূপেণ ইতঃ স্থিতাসি অপাং স্বরূপস্থিতয়া তবৈতদপ্যায়তে কৃষ্ণম অলঙ্ঘ্য বীর্যে মঙ্গবৈষ্ণবী শক্তির অনন্ত বীর্যা বিশ্বস্য বীজং পরমাসি মায়া সম্মোহিতং দেবী সমস্তমেতত্ মঙ্গবৈ প্রসন্না ভুবি মুক্তি হেতু। বিদ্যা সমস্তা স্তব দেবী ভেদা স্ত্রিয়ঃ সমস্তা সকলা জগৎসু তবৈকয়া পূরিতমম্বয্যৈতত্ তাতে স্তুতি সদ্য পরাপরোক্তিঃ স্বর্গভূতা যদা দেবী স্বর্গমুক্তি প্রদায়িনী মনসূতা সুতয়ে কা বা ভবন্তু পরমুক্তয়ঃ সর্বস্য বুদ্ধিরূপেণ জনস্য নিধি সংস্থিতে স্বর্গাপবর্গতে দেবী নারায়ণী নমস্তুতে কলাকক্ষাদিরূপেণ পরিণাম প্রদায়িনী বিশ্বস্যোপরতৌ শক্তে নারায়ণী নমস্তুতে সর্বমঙ্গলমঙ্গল্যে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে সৃষ্টি স্থিতি বিনাশানাং শক্তিভূতে সনাতনী গুণাশ্রয়ে গুণময়ে নারায়ণী নমস্তুতে শরণাগত দীনার্থ পরিত্রাণ পরায়ণে সর্বস্যার্তি হরে দেবী নারায়ণী নমস্তুতে হংসযুক্ত বিমানস্থে ব্রহ্মাণী রূপধারিণী কৌশাম্ভাশরিকে দেবী নারায়ণী নমস্তুতে ত্রিশূলচন্দ্রাহিধরে মহাবৃষভবাহিনী মাহেশ্বরী স্বরূপেণ নারায়ণী নমস্তুতে ময়ূরকুক্কুটবৃজে মহাশক্তিধরে নঘে কৌমারী রূপসংস্থানে নারায়ণী নমস্তুতে শঙ্খচক্রগদাসহরং গৃহীত পরমায়ুধে প্রসীদ বৈশ্বরী রূপে নারায়ণী নমস্তুতে গৃহীতগ্রমহাচক্রে দংশধৃতব সুন্দরে
براه روبلي شبه نارايدي نمستته نسنگ روبل غريل هدوغ دوئكيا نكتوجيا بي تريلكي اطرانا سهيته نارايدي نمستته كي بيتني مها وجره شهسر نيلو جلي بريتر اطرانا هره چندري نارايدي نمستته شبدوتي سوروبيل حتا دوئكيا مها ولي घोर रूपे महारावे नारायणी नमस्तुते दक्षा कराल बदले शिरोमाला विभूषणे दामुंडे मूल वसने नारायणी नमस्तुते लक्ष्मी लज्जे महाविद्ये श्रद्धे पुष्टि स्वधे ध्रुवे महारात्रि महाविद्ये नारायणी नमस्तुते मिधे सरस्वती वरे भूति वभ्रवितामसी नियते त्वंग्रसी देशे नारायणी नमस्तुते सर्वस्वरूपे सर्वेशे सर्वशक्ति समन्विते भयभ्यो स्राहिरो देवी दुर्गे देवी नमस्तुते एतत्ते वदनं सौम्यं लोचनत्रय भूषितं पातु नः सर्वभूतेभ्य कात्यायनी नमस्तुते ज्वाला कराल मत्युग्रम शेषा सूरसूदनम त्रिशूलं पातु नो भीतिर् भद्रकाली नमस्तुते हिनस्ति दैत्य तेजांसी स्वरेना पूर्य या जगत् सा घंटा पातु नो देवी पापेभ्यो अनसुतानिव असुरासृग वथापङ्क चच्चितस्ते करज्ज्वलः शूहाय खड्गो भवतु चण्डिते वाङ्नखा वयम् भोगानशेषान् अपहंसि तुष्टा रुष्टा तु कामान् सकलानभीष्टा त्वामश्रितानां नाभिपन्नराणां त्वामश्रिता झाश्रयथां प्रयान्ति एतत्कृतं यत् कदलन्तयाद्य धर्मदिशा देवि महासुराणां रूपैरनेकैः बहुधात्ममूर्तिः कृताम्बिके तत्प्रकरति कान्या विद्यासु शास्त्रेषु विवेकोद्दीपे स्वाद्येषु वाक्येषु च कात्वदन्या ममत्तगत्ते अतिमहान्धकारे बिभ्रामयत्येतदतीव विश्वम् रक्ष्यांषि यत्रोग्रवीशाश्च नागा यत्रारयो दस्युबलानि यत्र धावानलो यत्र तगादिबद्धे तत्र स्थिता त्वं परिपासि विश्वं विश्वेश्वरी त्वं परिपासि विश्वं विश्वात्मिका धारयसीति विश्वं विश्वेशवन्या भवति भवन्ति विश्वाश्रया ये तै भक्तिनम्रा देवी प्रसीद परिपालय नोरिभीतिर्नित्यं यथा असुरवधादधुनैव यद्य पापानि सर्वजगदाद्यशमनयाशु उत्पातपाकजनितांशमहोपसर्गान् प्रणतालं प्रसीद त्वदेवि विश्वार्तिहारिणी त्रैलक्यवासिना विद्ये लोकानां वरदा भव देवी रक्षय कृपा कनापे सप्तलोकानन्दित प्रथम कल्पे देवी कात्यायन नंदिनी कात्यायनी अष्टादश भुजा उग्रचण्डारूपे महिषमर्दन करें द्वितीय षोडश भुजा भद्रकालीर हस्ते मर्दित हय महिष आर तृतीयई वर्तमान कल्पे दश भुजा दुर्गारूपे महादेवी सुसज्जिता महिषमर्दिनी अखिल मानव कंठे ध्वनित पुष्पांजलि स्तोत्र वंदना ना
नमो देव्यै महादेव्यै शिवायै सततं नमः नमः प्रकृत्यै भद्रायै नियता प्रणतास्मतां रौद्रायै नमो नित्यायै गौर्यै धात्र्यै नमो नमः जस्नायै चन्द्ररूपिण्यै सुखायै सततं नमः कल्याण्यै प्रणतावृद्ध्यै सिद्ध्यै कुर्वो नमो नमः नैऋत्यै भवितां लक्ष्म्यै सर्वाण्यै ते नमो नमः दुर्गायै दुर्गपालायै तारायै सर्वकारिण्यै ख्यात्यै तथैव कृष्णायै धूम्रायै सततं नमः अतिसौम्यातिरौद्रायै नतास्तस्यै नमो नमः नमो जगत्प्रतिष्ठायै देव्यै कृत्यै नमो नमः या देवी सर्वभूतेषु विष्णुमायेति शब्दिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु चेतनस्याभिधीयते नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु बुद्धिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु निद्रारूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु क्षुधारूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु छायारूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु शक्तिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु तृष्णारूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु शान्तिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु यातिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु लज्जारूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु शान्तिरूपेण नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु श्रद्धारूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु कान्तिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु लक्ष्मीरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु वृत्तिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु वृत्तिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु दयारूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु तुष्टिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु मातृरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु क्रान्तिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः इन्द्रियाणामधिष्ठात्री भूतानां च अखिलेषु या भूतेषु सततं तस्यै भक्तिदेव्यै नमो नमः जितिरूपेण या कृष्णम् एतद्व्यत्य स्थिता जगत् नमस्तस्यै 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 नमो नमः श्री श्री चंडिका गुणातीता अगुणमयी सगुण अवस्थाय देवी चंडिका अखिल विश्वेर प्रकृति स्वरूपिणी
তিনি পরিণামিনী নিত্যা দেবগুণ চৈতন্য সৃষ্টি প্রক্রিয়ায় যে শক্তির মধ্য দিয়ে ক্রিয়াশীল রূপে অভিব্যক্ত হন সেই শক্তি বাক অথবা সরস্বতী তার স্থিতিকালোচিত শক্তির নাম শ্রী বা লক্ষ্মী আবার সংহার কালে তার যে শক্তির ক্রিয়া দৃষ্ট হয় তাই রুদ্রাদি দুর্গা একাধারে এই ত্রিমূর্তির আরাধনায় দুর্গোৎসব এই তিন মাতৃমূর্তির পূজায় ও আরত্রিকে মানব জীবনের কামনা সাধনা সার্থক হয় চতুর্বর্গ লাভ করে মর্ত্যলোক ঐশ্বর্যময়ী দেবী নিত্যা হয়েও বারম্বার আবির্ভূতা হন তিনি জগৎকে রক্ষা ও প্রতিপালন করেন দেবীর করুণা অসীম বিধাত্রী বরদার করুণার পুণ্যে বিশ্ব নিখিল বিমোহিত অমৃতরস বর্ষিণী মহাদেবীর অমল রূপের সুষমা প্রতিভাত ধরিত্রীর ধ্যান গরিমায় দেবী দুর্গার চরণে চিরন্তনী ভৈরব ধ্যানরতা পূজারী ভৈরবীতে গীতাঞ্জলি প্রদান করে ধন্যা বলেন আর গীতবাণী আজ অনিলে শুনিলে নবীন জরুরোদয়ে দিকে দিকে সঞ্চারিত শিরের শারদ প্রাতে বেজে উঠেছে আলোকমঞ্জি ধরণীর বহিরাকাশে অন্তরিত মেঘমালা প্রকৃতির অন্তরাকাশে জাগরিত জ্যোতির্ময়ী জগন্মাতার আগমন বার্তা আনন্দময়ী মহামায়ার পদধ্বনি অসীম ছন্দে বেজে উঠে রূপলোক ও রসলোকে আনে নবভাব মাধুরীর সঞ্জীবন তাই আনন্দিতা শ্যামণী মাতৃকার চিরময়ীকে মৃন্ময়ীতে আবাহন আজ চিচ্ছক্তি রূপিণী বিশ্বজননীর শারদশ্রী বিমণ্ডিতা প্রতিমা মন্দিরে মন্দিরে ধ্যান বোধিতা মহামায়া সনাতনী শক্তিরূপা গুণময়ী
তিনি এক তবু প্রকাশ বিভিন্ন দেবী নারায়ণী আবার ব্রহ্মশক্তি রূপা ব্রহ্মাণী কখনো মাহেশ্বরী রূপে প্রকাশমানা কখনো বা নির্মলা কৌমারী রূপধারিণী কখনো মহাবজ্র রূপিণী ঐন্দ্রী উগ্রা শিবদূতী নিমুন্ন মালিনী চামুণ্ডা তিনি আবার তমোময়ী নিয়তি এই সর্বপ্রকাশমানা মহাশক্তি পরমা প্রকৃতির আবির্ভাবে সপ্তলোক তাই আনন্দ মগ্ন হে ভগবতী মহামায়া তুমি ত্রিগুণাত্মিকা তুমি রজগুণে ব্রহ্মার গৃহিণী বাগদেবী সপ্তগুণে বিষ্ণুর পত্নী লক্ষ্মী তমোগুণে শিবের বনিতা পার্বতী আবার ত্রিগুণাতীত তুরিয়াবস্থায় তুমি অনির্বচনীয়া অপার মহিমময়ী পরব্রহ্ম মহিষী দেবী ঋষি কাত্যায়নের কন্যা কাত্যায়নী তিনি কন্যা কুমারী আখ্যাতা দুর্গী তিনি আদিশক্তি আগম প্রসিদ্ধ মূর্তিধারী দুর্গা তিনি দাক্ষায়ণী সতী দেবী দুর্গা নিজ দেহ সম্ভূত তেজ প্রভাবে শত্রু দহন কালে অগ্নিবর্ণা অগ্নিলোচনা এই উষা লগ্নে হে মহাদেবী তোমার উদ্বোধনে বাণীর ভক্তি রসপূর্ণ বরণ কমল আলোক শত দল মেলে বিকশিত হোক দিকে দিগন্তে হে অমৃত জ্যোতি হে মা দুর্গা তোমার আবির্ভাবে ধরণী হোক প্রাণময়ী জাগো 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 মা দেবী চণ্ডিকা সচেতন চিন্ময়ী তিনি নিত্যা তাঁর আদি নেই তাঁর প্রাকৃত মূর্তি নেই এই বিশ্বের প্রকাশ তাঁর মূর্তি নিত্যা হয়েও অসুরপীড়িত দেবতা রক্ষণে তাঁর আবির্ভাব হয় দেবীর শাশ্বত অভবাণী ইচ্ছেন যদা যদা বাধা দানবোত্থা ভবিষ্যতি তদা তদাবতীর্যাহং করিষ্যামি সংশয়ম পূর্বকল্প অবসানের পর প্রলয়কালের সমস্ত জগৎ যখন কারণ শরীরে পরিণত হল ভগবান বিষ্ণু অখিল শক্তি প্রভাব সংহত করে সেই কারণ সমুদ্রে রচিত অনন্ত শয্যা পরে যোগ নিদ্রায় হলেন অভিভূত বিষ্ণুর যোগ নিদ্রার অবসান কালে তাঁর নাভিপদ্ম থেকে জেগে উঠলেন ভাবিকল্পের সৃষ্টি বিধাতা ব্রহ্মা কিন্তু বিষ্ণুর কর্ণমলজাত মধুকৈরবসুরোদ্দয় ব্রহ্মার কর্ম অস্তিত্ব বিনাশে উদ্যত হতে পদ্মজনী ব্রহ্মা যোগ নিদ্রায় মগ্ন সর্বশক্তিমান বিশ্বপাতা বিষ্ণুকে জাগরিত করবার জন্য জগতের স্মৃতি সংহারকারিণী বিশ্বেশ্বরী জগজ্জননী হরিনেত্র নিবাসিনী নিরুপমা ভগবতীকে স্তবমন্ত্রে করলেন উদ্বোধিত এই ভগবতী বিষ্ণু নিদ্রারূপা মহারাত্রি যোগ নিদ্রা দেবী ওং স্বাহা ওং স্বধা ওং হি বষৎকার স্বরাত্মিকা সুধা ত্বমশ্বরে নিত্যে ত্রিধা মাত্রাত্মিকা স্থিতা অর্ধমাত্রা স্থিতা দিব্যা যানুচর্যা বিশেষতা ত্বমেব সা ত্বং ধারিত্রী ত্বং দেবী জননী পরা ত্বয়ৈব ধার্যতে সর্বং তবৈতৎসৃজ্যতে জগত তবৈতৎপাল্যতে দেবী ত্বমত্যন্তে চ সর্বদা বিসৃষ্টৌ সৃষ্টিরূপা ত্বং স্থিতিরূপা চ পালনে তথা সগতিরূপান্তে জগতোস্য জগন্ময়ে মহাবিদ্যা মহামায়া মহামেধা মহাস্মৃতিঃ মহামোহা চ ভবতি মহাদেবী মহাসুরী প্রকৃতিস্বং চ সর্বস্য গুণত্রয় বিভাবিনী কালরাত্রির মহারাত্রি মোহরাত্রিশ্চ দারুণা ত্বং শ্রী স্বীশ্বরী
स्वंही स्वंबुद्धिर्बोध लक्षणा लज्जा पुष्टि तथा तुष्टि स्वं शांति एक शांति रेवच खड़गिनी शूलिनी घोरा गदिनी चक्रिणी तथा शंखिनी चापिनी बाण भूषुणी परिघायुधा सौम्य सौम्य तराशेष सौम्य दस्वति सुंदरी परापराणं परमा त्वेव परमेश्वरी। তখন প্রলয় অন্ধকার রূপিণী তামসী দেবী এই স্তবে প্রবুদ্ধা হয়ে বিষ্ণুর অঙ্গ প্রত্যঙ্গ থেকে বাহির হলেন, বিষ্ণুর যোগ নিদ্রা ভঙ্গ হল, বিষ্ণু সুদর্শন চক্র চালনে মধুকৈতভের মস্তক ছিন্ন করলেন, পুনরায় ব্রহ্মাধান মগ্ন হলেন। এদিকে কালান্তরে দুর্ধর্ষ দৈত্যরাজ মহিষাসুরের পরাক্রমে দেবতারা স্বর্গের অধিকার হারালেন, অসুরপতির অত্যাচারে দেবলোক বিষাদ ব্যথায় পরিব্রত হয়ে গেল, দেবগণ ব্রহ্মার শরণাপন্ন হলেন। ব্রহ্মার বরে মহিষাসুর অপরাজেয়, তার দ্বারা দৈত্যরাজের ক্ষয় সম্ভবপর নয় জেনে তারই নির্দেশে অমরবৃন্দ কমলযোনি বিধাতাকে মুখপাত্র করে বৈকুণ্ঠে গিয়ে দেখলেন হরিহর আলাপনে রত ব্রহ্মা সম্মুখে নিবেদন করলেন মহিষাসুরের দুর্বিষহ অত্যাচার কাহিনী, স্বর্গভ্রষ্ট দেবদাকুলের এই বার্তা শুনলেন তারা। শান্ত যোগীবর মহাদেবের সুগৌর মুখমণ্ডল ক্রোধে রক্ত জবার মতো রাঙাবরণ ধারণ করলে আর শঙ্খ চক্র পদাবদ্ধধারী নারায়ণের আনন রুকুটি কুটির হয়ে উঠল। তখন মহাশক্তির আহ্বানে গগনে গগনে নিনাদিত হল মহাশঙ্খ, বিশ্বজোড়ি বিষ্ণু রুদ্রের বদন থেকে তেজ রাশি বিচ্ছুরিত হল, ব্রহ্মা ও দেববলের আলোন থেকে তেজ নির্গত হল, এই পর্বত প্রমাণ জ্যোতিপুঞ্জ প্রজ্জ্বলিত হুতাশনের ন্যায় দেবীপ্যমান কিরণে দিগমণ্ডল পূর্ণ করে দিলে, ওই তেজরশ্মি একত্র হয়ে পরমারূপবতী দিব্য শ্রীমূর্তি উৎপন্ন হল। তিনি জগন মাতৃকা মহামায়া এই আদ্যা দেবী ঋক মন্ত্রে ঘোষণা করলেন আত্মপরিচয়। অপূর্ব স্ত্রীমূর্তি মহাশক্তি দেবগণের অংশ সম্ভূতা, দেবগণের সমষ্টিভূত তেজপিণ্ড এক পরবর্ণিনী শক্তিস্বরূপিণী দেবী মূর্তি ধারণ করলে, এই দেবী রানন শ্বেতবর্ণ নেত্র কৃষ্ণবর্ণ অধরপল্লব আরক্তিম ও করতলদ্বয়তাম্রাভ, তিনি কখনো বা সহস্র ভূজা কখনো বা অষ্টাদশ ভূজা রূপে প্রকাশিত হতে লাগলেন। এই ভীমকান্ত রূপিণী দেবী ত্রিগুণা মহালক্ষ্মী, তিনি আদ্যা মহাশক্তি মহাদেবীর মহামহিমময় আবির্ভাবে বরণ গীত ধ্বনিত হয়ে উঠল। দেবীর আবির্ভাবের এই শুভ বার্তা প্রচারিত হল, সকল দেব দেবী মহাদেবীকে বরণ করলেন গীতি মাল্যে, সেবা করলেন রাগ চন্দনে, জগন মাতা চন্ডিকা উপাসকের ধনদাত্রী ব্রহ্ম চৈতন্য স্বরূপা সর্বোত্তম মহিমা মহাদেবী অন্তর্যাম রূপে ব্যক্ত হয়ে আছেন গুলোক ভুলোক, ভুবন মোহিনী সর্ববিরাজমানা জগদীশ্বরী আপন মহিমা দেবা পৃথিবী ও সৃষ্টির মধ্যে পরিব্যাপ্ত হয়ে
অবস্থান করেন পরম চৈতন্য রূপা মানবের কল্যাণে সর্বমঙ্গলাহন বুদ্ধা দেবী নিত্যা তথাপি দেবগণের কার্য সিদ্ধি হেতু সর্বদেব শরীরজথে পুঞ্জ থেকে তখন প্রকাশিত হয়েছেন বলে তার এই অভিনব প্রকাশ বা আবির্ভাবই মহিষমর্দিনীর উৎপত্তি রূপে খ্যাত হল। দেবী সজ্জিতা হলেন অবরূপ রণচণ্ডী মূর্তিতে, হিমাচল দিলেন সিংহবাহন, বিষ্ণু দিলেন চক্র, পিনাক বাণী, শঙ্কর দিলেন শূল, যম দিলেন তার দণ্ড, কালদেব সুতীক্ষ্ণ খড়গ, চন্দ্র অষ্টচন্দ্র শোভাচর্ম দিলেন, ধনুর্বাণ দিলেন সূর্য, বিশ্বকর্মা অভেদ বর্ম, ব্রহ্মা দিলেন অক্ষমালাক মণ্ডলু, কুবের রত্নহার, সকল দেবতা মহাদেবীকে নানা অলঙ্কারে অলঙ্কৃত ও বিবিধ প্রহরণে সুসজ্জিত করে অসুর বিজয় যাত্রায় যেতে প্রার্থনা করলেন। রণদুন্ধুবিধ্বনিতে বিশ্ব সংসার নিনাদিত হতে লাগল। যাত্রার পূর্বে সুরনর লোকবাসী সকলেই দশ প্রহরণ ধারিণী দশভূজা মহাশক্তিকে ধ্যান মন্ত্রে করলেন অভিবন্দনা। দেবী অষ্টাদশ ভুজা মূর্তি পরিগ্রহ করে শঙ্খে দিলেন ফুৎকার, দেবীর রণ আহ্বান শব্দ অনুসরণ করে সসৈন্যে ধাবমান হল মহাবলশালী মহিষাসুর। অসুররাজ লক্ষ্য করলেন মহালক্ষ্মী দেবীর তেজ প্রভায় ত্রিলোক জ্যোতির্ময়, তার মুকুট গগন চুম্বন করছে, পদভরে পৃথ্বী আনতা আর ধনুক টঙ্কারে রসাতল প্রকম্পিত। দেব সেনাপতি মহাশক্তির জয় মন্ত্রের গুণে দেবীকে দান করলেন মহাপ্রীতি। দেবীর সঙ্গে মহিষাসুরের প্রবল সংগ্রাম আরম্ভ হল। দেবীর অস্ত্রপ্রহারে সেনা ছিন্ন ভিন্ন হতে লাগল। মহিষাসুর অনেকক্ষণে রূপ পরিবর্তন করে নানা কৌশল বিস্তার করলে মহিষ থেকে হস্তি রূপ ধারণ করলেন। আবার সিংহরূপী দৈত্যের রণোন্মত্ততা দেবী প্রশমিত করলেন। পুনরায় নয়ন বিমোহন পুরুষ বেশে আত্মপ্রকাশ করলে ওই ঐন্দ্রজালী দেবীর রূঢ় প্রত্যাখ্যান পেয়ে আবার মহিষ মূর্তি গ্রহণ করলে রণবাদ্য দিকে দিগন্তরে নিনাদিত, চতুরঙ্গ নিয়ে অসুরেশ্বর দেবীকে পরাজিত করবার মানসে উল্লসিত। দেবীর বাহন সিংহরাজ দাবাগ্নির মত সমস্ত রণক্ষেত্রে শত্রু নিধারে দুর্নিবার হয়ে উঠল। নানা প্রহরণ ধারিণী দেবী দুর্গা মধুবাহন করতে করতে মহিষাসুরকে সদম্ভে বললেন, কার্য কার্য স্খলন গুহ মধু যাবৎবিবাহম মায়াস্তৈ হতত্রৈব গর্জিষ্যন্ত্যাশু দেবতা। দেবতাগণ সানন্দে দেখলেন দুর্গা মহিষাসুরকে শূলে বিদ্ধ করেছেন, আর খড়গ নিপাতে দৈত্যের মস্তক ভুলুণ্ঠিত। তখন অসুর নাশিনী দেবী মহালক্ষ্মী আরাধনা গীতি সুষমা দেবা পৃথিবীতে পরিব্যাপ্ত হল। হে দেবা, তোমার পুণ্য স্তবগাথা ঐশ্বর্য সৌভাগ্য আরোগ্য শত্রুহানি ও পরম মোক্ষ লাভের উপায় তোমার স্তব মন্ত্রে মানব লোকে জাগরিত হোক ভূমানন্দের অপূর্ব প্রেরণা। দেবী প্রপন্নার্তি হরে প্রসীদ, প্রসীদ মাতর জগতো অখিলস্য, প্রসীদ বিশ্বেশ্বরী পাহি বিশ্বম, স্বরীশ্বরী দেবী চরাচরস্য, আধারভূতা জগতস্ত্বমেকা, মহীস্বরূপেণ ইয়তঃ স্থিতাসি, অপাং স্বরূপস্থিতয়া তবৈতদপ্যায়তে কৃষ্ণম অলঙ্ঘ্য বীর্যে, মঙ্গলবৈষ্ণবী শক্তির অনন্ত বীর্যা, বিশ্বস্য বীজং পরমাসি মায়া, সম্মোহিতং দেবী সমস্ত মেদ
तत् वांगवै प्रसन्ना भुवि मुक्ति हेतु विद्या समस्ता सब देवी भेदा श्रीयः समस्ता सकला जगत्सु तवैकया पूरितमम्बयैतत् तापे स्तुति सद्य परापरोक्तिः स्वर्वभूता यदा देवी स्वर्गमुक्ति प्रदायिनी वंसूता सुतये कावा भवन्तु परमुक्तयः सर्वस्य बुद्धिरूपेण जनस्य निधि संस्थिते स्वर्गापवर्गते देवी नारायणी नमस्तुते कलाकक्षादि रूपेण परिणाम प्रदायिनी विश्वस्योपरतौ शक्ते नारायणी नमस्तुते सर्वमंगल मंगल्ये शिवे सर्वार्थ साधिके शरण्ये त्र्यम्बके गौरी नारायणी नमस्तुते सृष्टि स्थिति विनाशानां शक्तिभूते सनातनी गुणाश्रये गुणमये नारायणी नमस्तुते शरणागत दीनार्थ परित्राण परायणे सर्वस्यार्ति हरे देवी नारायणी नमस्तुते हंसयुक्त विमानस्थे ब्रह्माणी रूपधारिणी कौशाम्भशरिके देवी नारायणी नमस्तुते शूलचंद्राही धरे महावृषभवाहिनी माहेश्वरी स्वरूपेण नारायणी नमस्तुते मयूरकुक्कुटवृजे महाशक्तिधरे नघे कौमारी रूपसंस्थाने नारायणी नमस्तुते शङ्खचक्रगदाशारं गृहीतपरमायुधे प्रसीदवैष्णवी रूपे नारायणी नमस्तुते गृहीतग्रमहाचक्रे दंश्रधृतवसुन्दरे वराहरूपिणी शिवे नारायणी नमस्तुते नृसिंहरूपिणुग्रेण हद्दुदैत्यानिकृतोद्यमे त्रैलक्यप्राणसहिते नारायणी नमस्तुते कीरीटिनि महावज्रे सहस्रनयनोज्ज्वले वृत्रप्राणहरे चैन्द्री नारायणी नमस्तुते शिवदूती स्वरूपेण हतदैत्यमहाबले घोररूपे महारावे नारायणी नमस्तुते दंशाकरालवदने शिरोमालाविभूषणे चामुण्डे मूलवधने नारायणी नमस्तुते लक्ष्मीलज्जे महाविद्ये श्रद्धे पुष्टि स्वधे ध्रुवे महारात्रि महाविद्ये नारायणी नमस्तुते मिधे सरस्वती वरे भूतिवभ्रवितामसी नियते त्वंगसी देशे नारायणी नमस्तुते सर्वस्वरूपे सर्वेशे सर्वशक्ति समन्विते भयभ्युस्राहिरो देवी दुर्गे देवी नमस्तुते एतत्ते वदनं सौम्यं लोचनत्रयभूषितं पातु नः सर्वभूतेभ्य कात्यायनी नमस्तुते ज्वालाकरालमत्युग्रं शेषासूरसूदनं त्रिशूलं पातु नो भीतिर्भद्रकाली नमस्तुते हिनस्ति दैत्यतेजांसि स्वदेनापूर्यया जगत् सा घण्टा पातु नो देवी पापेभ्यो अनसुतानिव असुरासृग्वथापङ्क चर्चितस्ते करज्ज्वलः शूहाय खड्गो भवतु चण्डिके वाङ्नथा वयम् भोगानशेषान् अपहंसि तुष्टा रुष्ट्वा तु कामान् सकलानभीष्टा त्वामश्रितानां नाबीपन्नराणां त्वामश्रिता झाश्रयथां प्रयान्ति एतत्कृतं यत् कदलन्तयाद्य धर्मदिशा देवि महासुराणां रूपैरनेकैर् बहुधात्ममूर्तिः कृताम्बिके तत्प्रकरति कान्या विद्यासु शास्त्रेषु विवेकोद्दीपस्वाद्येषु वाक्येषु च कात्वदन्या ममत्तगत्ते अतिमहान्धकारे बिभ्रामयत्येतदतीव विश्वम् रक्ष्यांषि यत्रोग्रवीशाश्च नागा यत्रारयो दस्युबलादि यत्र धावानलो यत्र तगाद्धिबद्धे तत्र स्थिता त्वं परिपासि विश्वम् विश्वेश्वरी
पूर्ण परिभाषि विश्वम विश्वात्मी का धार सीत विश्वम विश्वेश वन्यतै भक्ति नम्रा देवी प्रसीद परिपालय नोरिधीते नित्यं यथा असुरवधात दुनैव शेत्य पापानि सर्व जगदाज्य शमनयाशु उत्पात पाक जनितांश महूम सर्गात प्रणतालं प्रसीद त्वं देवी विश्वार्तिहारिणी त्रैलोक्य वासिना विद्ये लोकानां वरदा भव देवी रक्षय कृपा कनापे सप्तलोकानंदित प्रथम कल्पे देवी कात्यायन नंदिनी